ডিজে সার্জেন যখন চেক করে, তোমরা অনেকেই হয়তো দেখেছো। বন্ধুরা, গোপালপুরে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তো সেই জন্য একটা সেট আপ বাজছে, বাড়ি থেকে আওয়াজ পেলাম, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। এখন কিন্তু সকাল নেই, কিন্তু চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন আছে, কারণ আবহাওয়া সব দিকেই এখন এরকম। এখন মোটামুটি সময় 11:30 বাজছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, রাস্তায় আছি আপাতত, আর আমরা একটা শর্টকাট মেরেছি, হয়তো রাস্তাটা এরকম, ঠিক আছে। তো আপাতত যাওয়া যাক, যে দেখাই তোমাদেরকে কি সেট আপ আছে, আর খেলাটা কবে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। দেখো বন্ধুরা, আলু জমি, সরষা জমি আছে, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গোপালপুরে ফুটবল গ্রাউন্ডে। এখানে খেলা দেখতেও আসা হয় প্রত্যেক বছর, তো খেলাতে মনে হচ্ছে দেরি আছে, 2-3 দিন পরে খেলাটা আছে। তো আপাতত সেট আপ বাজছে, তো সাউন্ড শুনে চলে এসেছি। চলো মজা পেয়েছো একবার দুম দুম করে, যেখানে অপারেটর দাদা ভাই আছে দেখতে পাচ্ছ সকালবেলা। আর এই আপাতত সেট আপ, ছোটো সেট আপ কিন্তু বড় ধামাকা বন্ধুরা, একদম বাড়ি অব্দি আওয়াজ যাচ্ছে, ঠিক আছে। তো এটা 4-4 সেট আপ বন্ধুরা, নিচে ওল্ড মডেল সেট আপ, মানে মাইনাসের, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছ 4-এর বেস, এবং উপরে 4-এর টপ, 4-এর বেস 2 পিস আছে, আর উপরে 4-এর টপ 4 পিস আছে। আর কী কী মেশিন দেওয়া যাচ্ছে আর কীরকম বাজছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম সেট আপ, একদম মেশিন ঘর এটা, তো শৌচালয় মেশিন ঘর, ঠিক আছে বন্ধুরা। তো কাল পরশু খেলা আছে, অর্থাৎ শনিবার রোববার পড়ছে, তাই তো? শনিবার এবং রবিবার খেলা। আর এখানে প্রশান্ত সাউন্ড যেটা ব্যবহার করছে, অ্যাম্পলিফায়ার প্রশান্ত সাউন্ড, এটা কিন্তু যাদবপুরের সেট আপ। তো এখানে দেখতে পাচ্ছ আহুজার এসএসএ 5000 EM একটা ব্যবহার করছে, আর এটাও সেম আহুজার এসএসএ 5000 EM একটা। আর এখানে আহুজার ডবল চ্যানেল LXA 4500 ডুয়েল চ্যানেল পাওয়ার অ্যাম্পলিফায়ার একটা, দুটো আছে, এটাও সেম 3-4 অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে যদি বেস বাজানোর জন্য। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রশান্ত সাউন্ডের একটা আহুজার 1000 আছে SPA, ঠিক আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, ক্রস ওভার আছে স্বপ্নম ইলেকট্রিক্সের, আর একটা ছোটো মিক্সার আছে। বন্ধুরা, এই শনিবার এবং রবিবার খেলা আছে, আর আজকে শুক্রবার, তাই সেট আপ বাজবে, কিন্তু সাইডে যে চংগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, শুধু সেট আপের উপরে যে র্যাকগুলো আছে সেগুলো চলবে। তো বন্ধুরা, এখান থেকে পেছন দিক থেকে সেট আপ দেখতে পাচ্ছ, তো আপাতত সবাই চলে এসছে দেখতে। ভালো তো সব? এইটাতে র্যাক বাজছে, এটাতে র্যাক বাজছে, এগুলো চঙের জন্য দিয়ে আছে, তাই তো? তো বন্ধুরা, এখন আপাতত স্কুল টাইম, ওই জন্য সেট আপ বন্ধ করলো। আর তোমাদেরকে আজকে বিকেলে কিংবা কাল পরশু খেলা আছে শনিবার এবং রবিবার, তো তখন এসে দেখাবো সেট আপ বাজবে কীরকম। আর আপাতত সেট আপে তিরপল তুলবে, কারণ আবহাওয়া খুব একটা ভালো নয়, একে তো কুয়াশায় পড়ছে, কুয়াশায় জলের মতো পড়ছে, আর তার সাথে বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর এই গ্রাউন্ডটা গোপালপুরের অনেকই বড় গ্রাউন্ড, প্রত্যেক বছরই খেলা হয় বন্ধুরা। আর তোমরা সবাই খেলা দেখতে এসো কোতলপুর সাইডে, ঠিক আছে। সে পাদলাপুর আছে, তো গোপালপুরে মোটামুটি আশেপাশে যাদের বাড়ি তারা সবাই চেনো। তো আপাতত কাল পরশু খেলা আছে, তো তিরপল বার করে বক্সে ঢাকা দিয়ে দেবে।
স্কুলের জন্য তোমাদেরকে পুরো ফিডব্যাক দিতে পারলাম না, অবশ্যই বিকালে আসবো নাহলে কালকে আসবো, এসে তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে এই 6টা RCF বক্স নিয়ে যে প্রেশারটা কীরকম ক্রিয়েট হচ্ছে তোমাদেরকে দূরে গিয়েও দেখাবো যে কীরকমভাবে বাজায়। ডিজে সার্জেন যখন চেক করে, তোমরা অনেকেই হয়তো দেখেছো তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে অনেক দূরে গিয়ে চেক করে, তো সেরকমই আমার বাড়িটাও এখান থেকে কিছুটা দূরে, সেখান অব্দি আওয়াজ যাচ্ছে, রেঞ্জও হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কীরকম রেঞ্জ হয় এই 6 পিস RCF সেট আপে। তো বন্ধুরা, আপাতত সেট আপ ত্রিপল চাপা দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ইউটিউব থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।